হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে আম্মু আজকে ইফতারের জন্য মানে চাল কেটে নিচ্ছে। কিসের চাল আম্মু? আতপ চাল আছে, যে চিতল পিঠা মানে আমাদের শহরের ভাষা বলে চিতল পিঠা, গ্রামের ভাষাও বলে তো গোলাপ পিঠা নামে সবাই পরিচিত বেশি। হ্যাঁ, ব্রাউন প্রায় সবাই মানে মানে গোলাপ পিঠাটাই বলে। যে গোলাপ পিঠার জন্য আমি বেটে নিতেছি, কারণ ব্লেন্ডার করলে আমার কাছে পিঠাটা তৈয়া লাগে না। আর এই রমজান মাসে তুমি মানে পাটাই বেটে ইয়ে করতেছো? আমার নিজে সবই বাড়তেছি, কারণ ভালো লাগবে পিঠাটা, মজা লাগবে, এই জন্য নিজেই বেটে নিতেছি। আর সবাইকে মানে রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ। মানে আসলে গ্রামে না আসলে বোঝা যায় তো না, এত কষ্ট করে মানুষে কত কিছু করতেছে, এত গরমে দান নিতেছে, দান কাটতেছে, তারপর রোজা রাখতেছে, কষ্ট করে মানুষে দান কাটতেছে, কি রৌদ্র, চিন্তা করে আল্লাহ মানুষের অনেক সুখে শান্তি আল্লাহ রাখবে, অনেক কষ্ট। তো আজকে কি কি ভর্তার আইটেম হবে আম্মু? আজকে ইয়ে হবে, সরিষার ভর্তা হবে, কাঁচা মরিচের ভর্তা হবে, বাজি ভর্তা হবে, ধনিয়া পাতার ভর্তা হবে, অনেক আইটেম গুলো আমি সবগুলোতে রেসিপি। তো আজকে অবশ্যই চোখ রাখবেন এই ব্লগে, আর ইফতার টাইমে তো সবকিছু ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। তো এইদিকে বাটাপাটি চলতেছে, আর বছির ভাইয়ের বউ মানে আমার ভাবি উনিও হেল্প করতেছে আজকে ভর্তা। তো ভাবি আপনি আজকে কয়টা ভর্তা বানাবেন? আজকে দুইটা ভর্তা, দুইটা বানানো হবে। ও আচ্ছা, বাটা ভর্তা হবে, বাটা ভর্তা অনেকটি হবে, বাটা ভর্তা অনেকগুলো হবে। তো আজকে মানে আপনাদের পিঠা মেলার মতো একটা ভর্তা রেসিপিগুলো সবগুলো দেখাবো। হ্যাঁ ইনশাআল্লাহ, আর ভর্তা রেসিপিগুলো সবগুলো দেখানো হবে। সো আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হবে। আর হবে কি ইয়া সেটা পিঠা হবে, আমার শাশুড়ি আবার গোলাপ পিঠা খেতে পারে না, পিঠা দুই রকমই হবে। আর আজকে খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তো এই ব্লগে অবশ্যই চোখ রাখবেন। আর এই তো, আর এদিকে ভাবি মানে এটা কি? কাই না? তো এখানে সবকিছু এখন মশলা টসলা দিয়ে দিবে, সব মশলা এখানে অ্যাড করবে ভাবি এখন। তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি মানে ছিটা রুটির মানে রেসিপিটা। তো ভাবি কি কি দিবেন? এই যে লবণ দিলাম, আদা রসুন বাটা, একটু সাদা রসুন, পেঁয়াজ আছে, তিনটা মিক্সড না, এটার মধ্যে রসুন আর এই পেঁয়াজ আর আদা। হ্যাঁ আদা, আর এটা হলো রসুন, রসুন পানি কি পরিমাণ মতো করে দিতে হবে? এটাতে একটু বেশি পানি দিতে হবে, একটু সিটা রুটি একটু বেশি। আর ভাবি মানে অনেক বেশি হেল্প করে আম্মুকে, আর আমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করতেছি রমজান মাসে। মানে আমি আর আগে কখনো এরকম ভাবে টাইম স্পেন্ড করি নাই, সো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতেছি। আম্মুকে আমি যতটুকু পারি হেল্প করতেছি, আর ভাবিও অনেক হেল্প করে, ভাইও হেল্প করে, তো আব্বু তো কোনো কথাই না। সো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। ভাবি আজকে আপনার উপর কি কি দায়িত্ব পড়ছে? আর আজকে আম্মু তো মানে এগুলা ওই বাটাপাটি করে একদম বেশি টায়ার্ড হয়ে গেছে, রমজান মাস না মানে অনেক বাটাপাটি করছে। সো এই তো, সো আমাদের পাশে থাকবেন। হয়ে গেছে ভাবি, একটু হাত দিয়ে একটু ধরে দেখেন তো কিরকম হচ্ছে। হ্যাঁ একটু পাতলাই রাখছে, কারণ ছিটা রুটিটা পাতলা রাখলে একটু মানে ভালো আর কি না। ওকে, আর এটা কি? ওই ওই চিতই পিঠা, চিতই পিঠার কাইটা করে নিছে। ওকে, আর ভাবি এখন ডিম দিয়ে দিচ্ছে, মানে ডিমটা দিলে সেটা রুটিটা অনেক লুজ হয়, লুজ ফিচ হয়, ভালো হয়, খেতে একটু স্বাদ পাওয়া যায়, নরম থাকে। আমি কখনো মানে ডিম দিয়ে খাইনি। আম্মু তুমি কখনো ডিমটা করছো? তুমি তো কখনো কই রে খাওয়াই না ডিম দিয়া? আজকে টেস্টটা দেখবো, ডিম ডিমের টেস্টটা কিরকম কি বল, আমি তো জানি না। আচ্ছা ভাবি এখানে কি কি দিবেন? এই চিতই পিঠা লবণ দেব, লবণ আর পানি, লবণ আর পানি পরিমাণ মতো করে না? ওকে, আর এখন ভাবি ওই চিতই পিঠার মানে চিতই পিঠার কাইটা গুলো করা হবে। লবণ দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো করে, পানিটা কি পাতলা হইবে নাকি? পানিটা পাতলা হবে না, এটা একটু ঘন হবে, ঘন হবে।
চিতপিঠার কাইটা আপনি একটু ঘন রাখবেন আর কি, পানি বেশি দিবেন না, পরিমাণ মতো করে। আর ছিটা রুটি পিঠাটা পাতলা করবেন। আর এদিকে চিতপিঠার মানে কাইটাও হয়ে গেছে, একদম ঘন হয়েছে আর কি, ওইটার মতো পাতলা করে নাই। আমি হাতে কেটে নিয়েছি তো। আর আম্মু এদিকে সুটকি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আজকে তো। আজকে তো মানে বর্তা নিয়ে কি বাসপাতি শীতল। ওকে শীতল। এগুলো ব্রাউন ব্রেড থেকে কিনছো না আম্মু? ব্রাউন ব্রেড থেকে নিয়ে। ব্রাউন ব্রেড সুটকি মানে ভালো ঢাকা এগুলো পাওয়া যায় না। এই যে এত সেন্ট, অনেক সেন্ট সুটকিগুলো। ওকে। আর এদিকে ভাবি সুটকিগুলো মানে এখন সুটকিগুলো ভেজে নেবেন না? সুটকিগুলো ধুয়ে রেখেছি, এখন সুটকি ভর্তা বানাবো দুইটাতে। আর ভাবি মানে অনেক কষ্ট করে মানে চুলাটাকে ভালোভাবে লেপছে, তারপর মানে ওই তেলের কালারটা যাচ্ছে না না? হ্যাঁ মানে মাটি দিয়ে তারপরও ভালোভাবে লেপছে। তো আপনারা এখনো কেউ মাইন্ড করবেন না মানে ভাবি এত কষ্ট করে। এটা এটা ঠিক আছে, এটা কি আপনি মাটির দিতে? এটা মাটির চুলা আর ওইটা সিমেন্টের, এর জন্য মাটিটা মানে কেন ভালোভাবে উপরে প্রলেপটা পড়তেছে না। সো কেউ আবার মাইন্ড করেন না, আমরা মানে যথেষ্ট মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার খাওয়া হয়। এটা হইছে চিতে পিঠা, আর আমাদের ফার্ম ব্রেড ভাষায় খোলা পিঠা বলা হয় আর কি। পানি দেওয়ার জন্য উপরে দানা। আর এদিকে পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে, আর ভাবি পরিমাণ মতো করে লবণও দিয়ে দিচ্ছে। শুটকি টেকি ভালোভাবে ভাজা দিতে হবে না? আর এটা হলো শুটকি ভাজি টাইপের একটা ভর্তা। আর এদিকে চিতই পিঠা হচ্ছে। আর এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিবেন নাকি? না পেঁয়াজ তো দিয়েই রাখছেন অলরেডি। এটার মধ্যে কি আর কোনো রকম মশলা দিতে হবে মানে এরকম ভাবে? ওয়াও, আমি এই ভর্তা কখনো খাই নাই, আজকে খাবো। কাঁচামরিচের তাহলে কাঁচামরিচ ভাজি টাইপের ভর্তা একটা না? আর এদিকে ভাবি কাঁচামরিচের ভাজি ভর্তাটা করে ফেলছে, মানে এত একটা ভালো স্মেল আসতেছে। এই তো আমাদের মানে কাঁচামরিচের কাঁচামরিচ ভাজি ভর্তা, এটা কি একটা নাম দেওয়া যায়, কাঁচামরিচ ভাজি ভর্তা। ওকে, তো এখন কি করবেন ভাবি, এখন কি ভর্তা করবেন? ওকে, আর এদিকে চিতই পিঠা হয়ে গেছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাবি পিঠাটা। এই তো আমাদের চিতই পিঠা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাবি। আর এদিকে এখন আরেকটা ভর্তা হবে কি? বিরান ভর্তা। কি কি নাম, আল্লাহ! আচ্ছা এটা কি পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিতেছেন? তারপরে কি করবেন ভাবি? শুটকিগুলো তারপর ভাজবেন ওইটার মতো সেম। তাহলে এখানে কি চেঞ্জ হবে? হলুদ আর মরিচ অবশ্যই, আর ওইটাতে জাস্ট কাঁচা মরিচ ইউজ করছেন। তো এদিকে শুটকিগুলো দিয়ে দিচ্ছে, শুটকিগুলো ভেজে নিবে। এগুলো কি ভাজার পরে কি ওই হলুদ আর মরিচ ইউজ করবেন? এখন পরিমাণ মতো করে একটু লবণ দিয়ে দিবে। আর হলুদ আর মরিচ কখন দিবেন ভাবি? ওকে, আর পরিমাণ মতো করে একটু পানি দিয়ে দিল ভাবি। আর এখনই হলুদ মরিচ দিয়ে দিবেন? ওকে, হলুদ দিয়ে দিছে ভাবি পরিমাণ মতো করে, আর এখন মরিচের গুঁড়া দিয়ে দিল। তো এই তো সিম্পল, কিন্তু টেস্ট কিন্তু মাশাল্লাহ মারাত্মক। দুইটা ভর্তারই খুব ইজিলি বানানো যাবে না ভাবি, যে কেউ খুব ইজিলি বানাইতে পারবেন। আর শুটকিটার নাম জানি কি ভাবি? শুটকিটার নাম হলো শীতল শুটকি, না শীতল শুটকি।
আর এদিকে হয়ে গেছে মানে কি ভর্তা আছে বিরিয়ানি ভর্তা মানে এটা হলো আপনার যে ওই বুনা টাইপের যে একটা ভর্তা করে না ওইটা আর কি সো আমি তো রেসিপিটা দেখাই দিলাম আপনি সো আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি এই দুইটা ভর্তা খুব ভালো লাগবে আবার আম্মু এসে ভর্তা করবে তারপর পিঠা বানাবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমি এখন একটু ফোনটা চার্জ দিব যেহেতু যথেষ্ট সময় আছে সো আপনারা কোথাও যাবেন না চোখ রাখবেন আরো অনেক কিছুই দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর হয়েছে ভর্তাটা যেই জিনিস সুন্দর হয়ে খাইতে খুব মজা হয় আর এদিকে আম্মু আম্মুর মানে আম্মুর তোমার কয়টা রেসিপি ভর্তার ভাবি তো দুইটা করছে ধনিয়া পাতার ভর্তা হবে শুটকির ভর্তা হবে এটা সবুজ ভর্তা হবে একটা লাল ভর্তা হবে একটা আর এটা হচ্ছে সরিষার ভর্তা হবে একটা আর এটা কালো জিরা একটা ভর্তা হবে এই তো আজকে মানে ভর্তা আর পিঠা সো আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং কারণ আমি সবগুলো ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর যে আমাদের আশেপাশে আছেন ওরাও চলে আসেন হ্যাঁ আমাদের সাথে একসাথে ইফতার জয়েন করবেন একসাথে ইফতারে জয়েন করবেন চলে আসেন আমাদের সাথে কারণ আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন সো আপনাদের জন্য আমার অবশ্য সবসময় শুভকামনা থাকে যেন আপনারা অনেক কিছু করেন লাইফে আর এদিকে ভাবি চিটা পিঠা বানাচ্ছে চিতই পিঠা বানানো শেষ আর এখন চিটা পিঠা বানাচ্ছে তো ভাবি কেমন লাগতেছে আজকে মানে অন্যরকম ইফতার আইটেম মানে সব কিছু হ্যাঁ একসাথে ইফতার করব এটাই অনেক কিছু কারণ আজকে ভর্তা আর পিঠা মানে অনেক ভালো হবে আশা করি কারণ ভাবি আম্মু তারপর আমার চাচিদের অনেক বেশি ভালো সো ট্রাই করবেন পস্তাবেন না ইনশাল্লাহ আর ভাবি বলেন পৃথক ব্লগস এর ফ্যান ফলোয়াররা সবাই চলে আসবেন আমাদের জন্য দুধ নিয়ে আসলো মানে আমার চাচার গরুর দুধ চাচা গরু পালে সো আমাকে দুধ দিয়া গেছে গরু আছে আমার শাশুড়ির আছে ইয়া ঝুমুরের আছে তো দাদা দাদু আমাকে দুধ দেই আর চাচাও দুধ দিয়া গেছে আজকে থ্যাংক ইউ ঝুমুর আর এদিকে আম্মু আজকে ভর্তা বানানো স্টার্ট করে দিল আর বাহিরে করতেছে কারণ ভিতরে হঠাৎ কারেন্ট চলে গেছে তো এখন ফার্স্ট টাইম কি সরিষাটা করতেছো সরিষাটা করতেছি শুকনো মরিচটা বেটে নিতেছে দুইটা দিলাম দুইটা না হ্যাঁ বেশি মরিচ দিব না কারণ সরিষা তো এমনি আর ওইদিকে ভাবি পিঠা বানানো শেষ হয়নি এখনো বাট শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর পিঠা আর এইদিকে আফরিন মানে বাতাস করতেছে কারণ মাসি একদম পাগল হয়ে গেছে শুটকি স্মেল পেয়ে তাই আরফিন মানে বাতাস করতেছে যেন মাছ একটু দূরে সরে যাই পানি দিতে হবে আর এদিকে আম্মু লবণ আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দুইটা রসুনের কোয়া দিয়ে দিলাম তাহলে হয়ে যাবে খুব ইজি তো মানে সরিষা ভর্তা মাছ দিয়ে আবার করে সরিষার ভর্তা তো এদিকে হয়ে গেছে সরিষা ভর্তা খুব স্মেল আসছে মানে খুব কড়া একটা স্মেল নাকের মধ্যে গিয়ে লাগছে আর কি ওকে তারপর এখন কি করব আম্মু এখন কিসের ভর্তা ধনিয়া পাতার ভর্তা করব ওকে আর এখন ধনিয়া পাতার ভর্তা করবে আম্মু আর শুকনা মরিচ গুলো বেটে নিছে কয়টা শুকনা মরিচ নিছো আম্মু তিনটা অল্পই তো নিছো কমই দিছে এত বেশি দেইনি আজকে জাল কম হবে আর এখানে সব মানে আইটেম গুলো কারেন্ট না থাকার কারণে আমরা এখানে করতেছি আমার কাছে এত ইয়া লাগতেছে সুবিধা পাচ্ছ না পাইছি
আর এখন ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছে আম্মু শুটকি দিবা কখন না না এটা তো শুটকি দিব না এটা খালি এই শুটকি দিবা না 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 এটা খালি ও আচ্ছা ধনিয়া পাতা শুকনা মরিচ আর লবণ নাকি লবণ আর ই দিব রসুন আর পেঁয়াজ ওকে আর এদিকে এখন আম্মু পেঁয়াজ আর রসুনটা বেটে নিচ্ছে আর অলরেডি ধনিয়া পাতা আর শুকনা মরিচ পাটা হয়ে গেছে মানে খুব সিম্পল মোটামুটি বাট বাটাটাই কষ্ট আর টেস্ট কিন্তু অনেক মারাত্মক আর এদিকে ধনিয়া পাতার ভর্তাটা হয়ে গেছে ফাইনালি আর লাস্ট একটা ভর্তা আছে লাস্ট কি ভর্তা কালিয়া জিরার ভর্তা কালিয়া জিরার ভর্তাটা হবে আর ইয়ার সরিষার ভর্তা আছে না যাদের ঠান্ডা সরিষার ভর্তা খেলে ঠান্ডা চলে যায় হ্যাঁ সরিষা গরম তো সরিষা খুবই উপকারী অনেক হেলদের জন্য ওকে এখন হবে সবুজ ভর্তা মানে গ্রিন চিলি হ্যাঁ কাঁচা মরিচ কাঁচা মরিচের ভর্তা হবে এখন এটা আমার কাছে যা ভালো লাগে বিশেষ করে ভালো লাগে খুদের ভাত দিয়ে খেতে খুদের ভাত খেতে অনেক ভালো লাগে যে স্মেল আসছে আম্মু কাঁচা মরিচ থেকে ওরে স্বাদিন ভর্তা খেতে পারো খেতে পারো না আমি চাল কমই খাই আর ফিন বুঝছো খেতে পারে না জান খেতে পারে না ভাবি খেতে পারেন জাল আমি খেতে পারি জাল তুমি খেতে পারো জাল তুমি জাল খেতে পারো বরে বাপ আচ্ছা আচ্ছা ওকে ওকে আমরাই মানুষই দরকার এই যে এখন শুটকি গুলা বেটে নিতেছি আর লবণ দিতেছি পরিমাণ মতো করে আম্মু আর পেঁয়াজ দিব আর ধনিয়া পাতা দিব একটু সময় লাগবে আজকে রোজা রাইখা মানে এত কিছু পাটাপাটি করছো মানে এগুলো তো আমি পাটাপাটি করতে পাই না তা না হলে আমি একটু হেল্প করতাম আর আব্বু এমনিতে ওই দিকে হেল্প করছে অনেক কিছু ঘর গোছানো ঘর মোছা সব কিছু ছেলে মানুষ কি পারতে পারবে তার বাটা করতে তারপর ট্রাই করতে হবে যেহেতু তুমি করো এখন আর এদিকে আব্বু বাজার থেকে নারিকেল নিয়ে আসছে কিনে কত টাকা নিছে আব্বু 120 টাকা চারটা আর এদিকে বুরিন্দা নিয়ে আসছে আর শশা শশা কত টাকা কেজি 50 টাকা আর বুরিন্দা আর কিছুক্ষণের মধ্যে আমাদের মানে কাঁচা মরিচের ভর্তাটা হয়ে যাবে পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছে আর এগুলো বেটে নিবে তাহলে ভর্তাটা হয়ে যাবে ধনিয়া পাতা এবং রসুন হচ্ছে পাতা দুইটা পাতা এই দিতেছি মিক্সড করতেছে তাহলে মানে ভর্তাটার স্মেলটা অন্যরকম হয়ে যাবে ওটা পাতা দিলে ভর্তাটা খেতে একটা ইয়া লাগে আবার মাছি মানে আফরিন মাছিগুলো একটু দূরাও পাখাটা দিয়া পাতাশ করো তাহলে মাছিগুলো চলে যাবে আর কাঁচা মরিচের ভর্তাটা হয়ে গেছে আর ভর্তা বানানো আসলে অনেক কষ্ট মানে আম্মু করতেছে এখন বুঝতেছে অনেকগুলো ভর্তা করছে রোজা রেখা আসলে অনেক কষ্ট কষ্টে কি খাইলে সব হ্যাঁ আর যদি সবকিছু মানে পারফেক্ট থাকে মানে মজা হয় হ্যাঁ কষ্ট থাকে না আর কি এইটাই আর এদিকে আব্বু শশাগুলো ছলাইতেছে আর এদিকে আম্মু এখন করতেছে মানে লাল মরিচের ভর্তা রেড চিলি আজকে লাকি ফুকি হারে হ্যাপি সবাইকে মিস করতেছি হ্যাঁ ওরা তো খুব বেশি ভর্তা পছন্দ করে আন্টিরা তো আসলে খুব বেশি মিস করতেছি আমরা সবাইকে মিস করতেছি আজকে এতগুলো ভর্তা দিছে আর এর জন্য ইয়া লাল মরিচের ভর্তাটা আর শুটকি দিয়ে দিছে আর পরিমাণ মতো করে লবণ দিয়ে দিল আর এখন পেঁয়াজ আর পরিমাণ মতো করে লবণ বেটে নিচ্ছি আম্মু দিয়ে দিলাম লাল মরিচের ভর্তা আজকে মানে হরেক রকমের ভর্তা হয়েছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম সো অনেক কষ্ট করে মানে ভর্তাগুলো করছে আম্মু আর আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর এদিকে আব্বু ফ্রুটস কাটতেছে কমলার আপেল আর এদিকে ভাবি কালিয়া জিরার ভর্তা করতেছে লবণ দিয়েছি পেঁয়াজ দিয়ে দিছে আর রসুন দিয়ে দিছে আর এই তো আর ছয় রকমের না আজকে সাত রকমের ভর্তা হবে আমি মানে এটা খেয়াল করি নাই আর এদিকে কালিয়াচিরা ভর্তাটা হয়ে গেছে খুবই হেলদি একটা জিনিস
আর আমি তো আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করলাম, সো আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন যেন সবার উপকার হয়।